তো কেমন আছেন আপনারা? তো বন্ধুরা, আপনাদের সবাইকে আমাদের চ্যানেলের মশলা চাষ সিরিজের আরও একটা নতুন ভিডিওতে স্বাগত। তো এখন যদি আপনারা ভেবে থাকেন যে এই মশলা চাষ সিরিজটা আসলে কি, তো এই সিরিজের ভিডিওতে আমরা দৈনিক রান্নার কাজে যেসব মশলা ব্যবহার করে থাকি, যেমন পেঁয়াজ, রসুন, সেই সব মশলাগুলো চাষের পদ্ধতি এই ভিডিওগুলোতে খুব ভালোভাবে আমরা আলোচনা করব এবং দেখে নেব। তো বন্ধুরা, আমাদের চ্যানেলে কিন্তু এই মশলা চাষ সিরিজে অলরেডি রসুন চাষ, পেঁয়াজ চাষ এবং সরিষা চাষের সঠিক পদ্ধতিগুলো আগের থেকেই দেখানো হয়েছে। তো আপনারা যদি সেই সব ভিডিওগুলো দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে মশলা চাষের প্লেলিস্টটা প্লে করে ভিডিওগুলোকে দেখতে পারেন। এছাড়া এই প্লেলিস্টের লিংক উপরে আই বাটনে ফ্ল্যাশ হচ্ছে, এছাড়া আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তো আপনারা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারবেন। আর আজকের ভিডিওতে আমরা এই সরিষা বা সরষের পরিচর্যা করার একদম সঠিক পদ্ধতিগুলো খুব ভালোভাবে দেখে নেব। মানে এই সরিষা বা সরষের দানা জমিতে রোপণ করার পর যখন সেই দানাগুলো থেকে ছোট ছোট চারাগাছ তৈরি হয়ে যাবে, তখন ঠিক সেই চারাগাছগুলোকে পরিচর্যা করার জন্য কী কী করা প্রয়োজন সেগুলো আজকের ভিডিওতে খুব ভালোভাবে দেখানো হয়েছে। তো আপনারা যদি কোনো কিছু মিস করতে না চান তাহলে অবশ্যই আজকের ভিডিওটা একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে ভিডিওটাকে অনেক অনেক শেয়ার করবেন। তো আর ফালতু কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, এখন তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এই জমিগুলোতেই আমরা আগে সর্ষের দানাগুলো ছড়িয়েছিলাম বা সর্ষের দানাগুলো বুনেছিলাম। তো এখন আপনারা ভালোভাবে লক্ষ্য করে দেখুন, সেই সব দানাগুলো থেকে কিন্তু খুব সুন্দরভাবে চারাগাছ তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা, সর্ষের দানা মাটিতে রোপণ করার পর যখন সেই দানাগুলো থেকে ছোট চারাগাছ বেরোয় এবং সেই চারাগাছগুলো থেকে যখন এরকম দুটো তিনটে করে পাতা বেরোয়, তখনই কিন্তু এই সর্ষের গাছে সার দেওয়ার প্রয়োজন হয়। এছাড়া এই সর্ষে গাছগুলোকে দ্রুত বাড়িয়ে তোলা এবং এই সর্ষে গাছের ফলন বাড়ানোর জন্য কিন্তু সর্ষে গাছে সালফার স্প্রে করতে হয়। এছাড়া আপনাদের জমিতে যদি নোনা লাগে তাহলে কিন্তু সেই সালফারের সাথে নোনার ওষুধটা মিশিয়েও এই সর্ষে গাছে স্প্রে করার প্রয়োজন হয়। তো বন্ধুরা, এবার চলুন এই সর্ষে গাছগুলোতে আমরা কীভাবে সালফার স্প্রে করছি এবং তারপরে কী সার কতটা পরিমাণে দিচ্ছি সেগুলো একটু দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, এখন তো আপনারা দেখতেই পাচ্ছেন সর্ষে গাছগুলোতে সালফার স্প্রে করার জন্য আমরা এই সালফারটা স্প্রে মেশিনে গুলে নিচ্ছি। আর যেহেতু আমাদের জমিগুলোতে নোনা লাগেনি এজন্য আমরা কিন্তু এখানে নোনার ওষুধটা ব্যবহার করছি না, কিন্তু আপনাদের জমিতে যদি নোনা লাগে তাহলে কিন্তু অবশ্যই এই সালফারের সাথে অল্প পরিমাণে নোনার ওষুধটা মিশিয়ে তারপরে জমিগুলোতে বা সর্ষে গাছগুলোতে ব্যবহার করবেন। কারণ আপনাদের জমিতে যদি নোনা লেগে থাকে এবং আপনারা যদি নোনার ওষুধ স্প্রে না করে থাকেন তাহলে কিন্তু আপনাদের সর্ষে গাছগুলো আস্তে আস্তে হলুদ হয়ে গাছগুলো একদম বড় হবে না। তো বন্ধুরা, এখন তো আপনারা দেখতেই পাচ্ছেন যে সর্ষে গাছগুলোতে সালফার স্প্রে করার কাজটা শুরু হয়ে গেছে। তো আমি আপনাদেরকে এই সালফার স্প্রে করার একদম সঠিক পদ্ধতিগুলো এবার বলে দিচ্ছি। তো সালফার প্রতি ব্যারেলে 50 ml করে দেওয়ার প্রয়োজন হয়, আর এক বিঘে জমিতে মোটামুটি 3 ব্যারেল করে স্প্রে করতে হয়। তো আপনারা তো এখন দেখতেই পাচ্ছেন একদম আস্তে আস্তে সব গাছগুলোর উপরে খুব ভালোভাবে এই সালফারটা স্প্রে করা হচ্ছে। আর আমরা এই যে সর্ষে গাছগুলোতে সালফার স্প্রে করার জন্য এই যে ওষুধটা ব্যবহার করছি, এটা কিন্তু আপনারা চাইলে আপনাদের শাক খেতে বা আপনাদের যে কোনো সবজি খেতেও ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা, এই সর্ষের চারাগাছগুলোই ঠিকঠাকভাবে সালফার স্প্রে করার তার ঠিক একদিন পরেই কিন্তু এই চারাগাছগুলোতে সার দেওয়ার প্রয়োজন হয়। তো বন্ধুরা, আপনারা কিন্তু একটা কথা খুব ভালোভাবে মাথায় রাখবেন, সর্ষে চাষ করার জন্য কিন্তু প্রচুর সারের প্রয়োজন হয়, কারণ সর্ষে গাছ বড় করার জন্য প্রচুর পরিমাণে সার দেওয়ার প্রয়োজন হয়। তো বন্ধুরা, এই সর্ষের চারাগাছগুলোতে সার দেওয়ার জন্য আমরা এখানে সরু ইউরিয়া আর দানা ফসফেটটা নিয়েছি, যাকে সুপার ফসফেটও বলা হয়। তো এই সর্ষে গাছ ছোট থাকা অবস্থায় এক বিঘা জমিতে সার দেওয়ার জন্য মোটামুটি 20 কেজি সুপার ফসফেট এবং 10 কেজি ইউরিয়ার প্রয়োজন হয়। তো এই সর্ষে গাছে সালফার স্প্রে করার সঠিক পদ্ধতি এবং সর্ষে গাছে ব্যবহার করা এই সারের পরিমাণ ও বিবরণগুলো আমি ডিসক্রিপশন বক্সেও খুব ভালোভাবে লিখে দেবো। তো আপনাদের যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তো আপনারা ডিসক্রিপশন বক্স থেকে দেখে নেবেন। আর হ্যাঁ, এই সর্ষে চাষের ক্ষেত্রে কিন্তু ধান চাষের মতো প্রতি ধাপে ধাপে বা প্রতি চাপানে চাপানে সার দেওয়ার প্রয়োজন হয়। তো বন্ধুরা, এই সর্ষে গাছে কখন কখন কী কী সার কতটা পরিমাণে দেওয়ার প্রয়োজন হবে সেটা আপনাদের বোঝানোর জন্য আমি প্রতিবার একটা আলাদা আলাদা ভিডিও করে আপনাদের সামনে তুলে ধরব। তো আজকের জন্য ব্যাস এটুকুই। আমি আশা করছি আজকের ভিডিওতে দেখানো চাষবাসের পদ্ধতিগুলো আপনাদের অনেক ভালো লেগেছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে অনেক অনেক শেয়ার করবেন। আর আপনাদের যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। আর বন্ধুরা, আপনারা যদি শীতকালে বিন চাষের একদম সঠিক পদ্ধতিটা দেখতে চান তাহলে স্ক্রিনে আসা এই ভিডিওটা দেখুন। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।